হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পনির দিয়ে ছোলার ডাল। এটা খেতে অসাধারণ টেস্টি হয়, আর এটা আমি বাড়িতে যেভাবে রান্না করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই পনির দিয়ে ছোলার ডাল কী করে আমি তৈরি করছি সেটা দেখার জন্য এই রেসিপিটা আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলুন দেখে নিই আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি 200 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। সমস্ত ডালটা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিলাম পরিমাণ মতন নুন, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আমি আধা চা চামচ সর্ষের তেল, আর দেব পরিমাণ মতন জল। এই দিয়ে আমি ডালটা সেদ্ধ করব। ডালটাকে আমি এমনভাবে সেদ্ধ করব যেন পুরো গলে না যায়, সেদ্ধ হয়ে যায় আবার যেন গোটা গোটা থাকে, এইভাবে আমি ডালটাকে সেদ্ধ করব। আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5টা সিটি আমি দেব। ডালটা কেমন হবে সেটার উপরে কিন্তু সিটিটা নির্ভর করছে। আর এখানে আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। এই পনিরটা কিন্তু আমি নিজে তৈরি করেছি বাড়িতে। এটা কিভাবে আমি তৈরি করেছি এর ভিডিও আমি অন্য কোনো দিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এবারে পনিরটাকে আমি প্রথমে তেলে ভালোভাবে ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পনিরটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু লাল লাল করে আমি ভেজে নেব। যতক্ষণ আমি পনিরটা ভাজছি ততক্ষণ আমি একটা বোলে আমি কিছুটা গরম জল নিয়েছি, এই দেখুন। আর জলের মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে আমি জলের সাথে গুলে নিলাম। পনিরটা ভাজার পর কিন্তু এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে আমি পনিরটাকে তুলে রেখেছি। এই গরম জলে পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট হয় আর খুব জুসি হয়। এবার আমি পনির ভাজার তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা, আর 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 মুঠো মতো কুচোনো নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি। এই নারকেলটা আমি 2 মিনিট মতন ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের একটা টমেটো কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার দেব 1 চামচ আদা বাটা। আর দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দেব আমি 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার যে গরম জলের মধ্যে আমি পনিরটাকে ডুবিয়ে রেখেছিলাম বা ভিজিয়ে রেখেছিলাম সেই থেকে আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা আমার উপরে ভেসে উঠেছে দেখে বুঝতে পারছেন। এইরকম যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটা দেখুন আমি সেদ্ধ করেছি, পুরো গোটা গোটা রয়েছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতন ফুটাতে দেব। পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলে নিচ্ছি, ডালটা আমার ফুটে গেছে। এবার আমি যে গরম জলের মধ্যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে পুরো পনিরটা আমি দিয়ে দেব জল শুদ্ধ।
দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসেছে। আমার ডালটাও সেদ্ধ করা ছিল, পনিরটাও ভাজা ছিল, তাই 10 মিনিট ফোটানোর পরে আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখুন দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। কারণ ছোলার ডালে চিনিটা না দিলে কিন্তু টেস্টটা আসে না, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি নাড়াচাড়া করে নিয়ে সবশেষে আমি দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল ছোলার ডাল পনির দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসছে। আর এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা অসাধারণ টেস্টি হয়। আমি ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়, তাই প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।